হ্যালো ভিউয়ার্স, আমি সামিল, সামিল 360 থেকে বলছিলাম। তো ভিউয়ার্স, আসলে কি বলবো, আজকে আমার এই ভিডিওটি হচ্ছে 2019 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তো এই ভিডিওটি আসলে এই ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেইলে দেখেছেন যে 2019 সালের যারা ডিগ্রি তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে ফর্ম ফিল আপ করতে পারেনি, অথচ অনেক স্টুডেন্ট আছে যারা এখনো জানেন না যে 2019 সালে ফর্ম ফিল আপের চিঠি পাবলিশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ঠিক আছে, তো আমি আসলে যারা অনেক স্টুডেন্ট আছে তারা সবসময় আসলে ইউটিউবে থাকে বা ফেসবুকে থাকে, অথচ দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তারা একবার লগ করতে পারে না, মানে এই সময়টুকু তাদের হয় না। অথচ ফেসবুক, ইউটিউব অর্থাৎ আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো ব্রাউজ করতেই সময় পার হয়ে যায়। ঠিক আছে, তো আমি এই ভিডিওটি এই জন্যই আসলে আপলোড করতে যাচ্ছি যে যারা ইউটিউবে অথচ ঘুরতে ঘুরতে হলো একবার হলো আপনাদের যারা মানে দেখবেন, দেখার পর তো ভিডিওটি আবার র্যাঙ্ক করবে বা অনেকে দেখবেন দেখার পরে আসলে তাদের নজরে একবার হলে পড়বে যে 2019 সালে ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেটে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ফর্ম ফিল আপের চিঠি পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো চিঠিটি আপনারা কিভাবে সম্পূর্ণ দেখবেন, চিঠিটিতে আসলে কি কি রুলস দেওয়া আছে, কি কি সিস্টেম দেওয়া আছে, আসলে আপনারা কিভাবে বুঝবেন, তো কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন, তো আমি এই এই ভিডিওটিতে বিস্তারিত দেখাবো। আর তার আগে একটি কথা বলে দিতে চাই, আমার কথায় অনেক প্রবলেম হয়, আমি নিজেও আসলে এটা মনে করি। তো আমার এই প্রবলেমটা আসলে আমি ইচ্ছাকৃত ভাবে বলি না, মানে করি না, তো আমার হচ্ছে নাকে পলিপস, ওইটার কারণে আসলে এই প্রবলেমটা হয়ে থাকে। আর আসলে আমি কি বলবো, নিজে যখন আমি ভিডিওটি রেকর্ড করার পর শুনি তখন নিজেকে অনেক খারাপ লাগে, অনেক কথা মিস্টিং হয়ে যায় বা অনেকেই আসলে ব্যাংকের মতো লাগে, ব্যাংক কি বলবো আর কেমন যেন একটা লাগে। তো আসলে যারা আমার ভিডিওটি দেখে তো হাসাহাসি করবে, আসলে হাসাহাসি করার কোনো ইয়ে নাই। তো ভিডিওটি যদি বুঝতে না পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ফোনে কল করে আমাকে জানাতে পারেন, আমি এ টু জেড আপনাদের হেল্প করব। আর ফর্ম ফিল আপ বিষয়ে আপনাদের যে কোনো তথ্যের জন্য আমাকে ফোন করবেন, ইনশাআল্লাহ আমি এ টু জেড হেল্প করতে পারবো, কারণ আমি এই বিষয়ে অনেক দিন, দীর্ঘ 4 বছর যাবত আমি এটার সঙ্গে অ্যাড ছিলাম, তারপরেও আমাকে লক করবেন, সমস্যা নেই, আমি আপনাদের হেল্প করতে পারবো। ঠিক আছে, তো আপনারা কোথা থেকে চিঠিটি সম্পূর্ণ আপনারা পড়তে পারবেন, আসলে পরীক্ষা ফর্ম ফিল আপ করতে গেলে আসলে কত টাকা লাগে, ফি কোথায় কত লাগে, এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটিতে। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আসলে আমি এই চ্যানেলে আপলোড করি সব এডুকেশনাল এবং টেকনোলজি বিষয়ে যে রিলেটেড যে ভিডিওগুলো এগুলো। ঠিক আছে, আর এইসব বিষয়ে আমাকে অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে শিক্ষা বিষয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি যতটা পারি আপনাদের অ্যান্সার করবো। ঠিক আছে, তো চলুন আমরা মূল বিষয়তে চলে যাব। প্রথমে একটি আমরা ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখতে পারি nu nubd.info। তো আমি এই সাইটটি কেন ওপেন করলাম এটা অনেকের কোশ্চেন থাকতে পারে, তো অনেকে আপনারা অনেকের আপনাদের কোশ্চেন থাকতে পারে আমি কেন হচ্ছে nu.ac.bd তে লগ ইন করলাম। ঠিক আছে, এটা আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, তো আসলে আমি এখানে কেন লগ ইন করছি এই বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এখন। তো এখানে দেখেন, এখানে একটা অপশন আছে নোটিশ, তো নোটিশটা আমি কন্ট্রোল ধরে যদি ট্যাপ করি একটা নতুন করে নিউ ট্যাপ বের হবে ক্লিক করলে, তো আবার এখানে যদি আমি রাইট ছিল ক্লিক দিয়ে নিউ ট্যাপ দেয় তাহলেও এখানে একটা পেজ বের হবে। ঠিক আছে, পেজ দেখা যাবে। তো আমি এটা এখানে কেন পড়ে আসলাম এটা আমি বলতেছি। তো এখানে দেখেন অপশন আছে, আরো রেজাল্ট আছে, অনলাইন ফর্ম ফিল আপ আছে, সার্ভিস আছে, অ্যাডমিশন আছে, কোয়ালিফিকেশন আছে, ডাউনলোড আছে। তো আমি এই সাইটটা আপনাদের দেখাবো। এখানে দেখেন ডিগ্রি একটা অপশন আছে, অনার্স, মাস্টার্স, আর হচ্ছে কি প্রফেশনাল আছে। তো এখানে ডিগ্রিতে ক্লিক করলে দেখবেন, ডিগ্রিতে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন ডিগ্রিতে ফর্ম ফিল আপের একটা দেখেন সাইট আছে, দেখেন এখানে ফর্ম ফিল আপ করা যাবে এই সাইটের মাধ্যমে। ঠিক আছে, তো এই জন্য আমি এই সাইট দিয়েই লগ ইন করি। প্রথম থেকে আমি মানে যেই দিন থেকে এই সাইট লগ ইন করি মানে জানি আর কি, সেদিন থেকে আমি এনইউবিডি দিয়েই লগ ইন করি। এই সাইটটা কখনো চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। আসলে এই সাইটটা ফর্ম ফিল আপের জন্য আপনার হচ্ছে যে ইনকোর্সের মার্ক থাকে, আসলে ইনকোর্স বিষয়ে আমি আলাপ করবো, ইনকোর্সের যে মার্ক থাকে সেই ইনকোর্স মার্ক এন্ট্রি করার জন্য এই সাইটটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমি ব্যাক করবো, আবার ব্যাক করার পর এখান থেকে নোটিশ, জাস্ট নোটিশে ক্লিক করবো। নোটিশে ক্লিক করার পর দেখবেন একদম নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন 2019 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্মগুলোর বিজ্ঞপ্তি। তো আমরা এই লিঙ্কে ক্লিক করবো।
এই লিংকে ক্লিক করার পর আপনার সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হবে। পিডিএফ ফাইল ওপেন হওয়ার পর দেখবেন 2019 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তিটি আপনার সামনে চলে আসছে এবং দেখতে পারবেন। তো এখানে লেখা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে 2019 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল নিম্নবর্তী তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময় যথাক্রমে ঘোষণা করা হবে। উল্লেখিত পরীক্ষার আবেদন ফর্ম পাবেন আপনারা, বিবরণী ফর্ম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফর্ম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। তো এখান থেকে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার হচ্ছে আবেদন ফর্ম লাগবে। জাস্ট আবেদন ফর্মটা হলে আপনারা কিছু লাগবে না, আর আনুষঙ্গিক কাগজপত্র আর জমাদানের তারিখ এগুলো কলেজ কর্তৃপক্ষ এগুলো দেখবে। ঠিক আছে, আপনার এখান থেকে লাগবে যে জিনিসগুলো আপনাকে জানা প্রয়োজন সেগুলো লাগবে হচ্ছে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ। তো আপনি অনলাইনে এটা আবেদন করতে পারবেন 23 থেকে 23-2, অর্থাৎ 23-1 থেকে 23-2 পর্যন্ত এটা অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এবং শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ, আপনি জমা দেওয়ার শেষ তারিখ আপনি ডাউনলোড করতে পারেন 23 তারিখেও, আবার করতে পারেন 23-2ও করতে পারেন, 23-1ও করতে পারেন, 23-2ও ফর্মটি ডাউনলোড করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আমি একটু আগে বলছিলাম যে আসলে এটা আমি কেন দেখালাম, আপনারা নিজেই যে অনলাইন ফর্ম ফিল আপ এখানে ক্লিক করে ডিগ্রিতে ক্লিক করার পর দেখবেন আপনার সাইটটা এখন চালু করেনি, 23 তারিখে চালু হবে। তো এখান থেকে আপনারা দেখবেন এখানে লেখা যায় 2019 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট দ্বিতীয় বর্ষ পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদন। তো এখানে দেখবেন তৃতীয় বর্ষ লেখা থাকবে, তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন। তো এখান থেকে যে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ এখানে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশনে যাবতীয় তথ্য ফিল আপ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ফর্ম কিভাবে ফিল আপ করবেন এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করবো। তো অবশ্যই সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অন্তত সেই ভিডিওটি দেখার জন্য হলেও অন্তত দেখার জন্য হলেও আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো এই বিষয়ে তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা আমি স্কিপ করে গেলাম, আসলেই শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 24-2, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত শুধুই আপনারা আবেদন করতেই পারবেন 23-1 থেকে 23-2 পর্যন্ত, আর জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 24-2। ঠিক আছে, তো শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করার তারিখ হচ্ছে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃপক্ষ, এটা হচ্ছে কলেজ কর্তৃক করবে। ঠিক আছে, এবার ওই ওনারা কলেজে করবে এটা হচ্ছে 25-2 থেকে 25-2 থেকে 4-1-21 পর্যন্ত এটা কলেজ করতে পারবে। আর সোনালী সেবা মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে 7-3-1 থেকে 9-3, এই তারিখের মধ্যে সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ জাস্ট কলেজে এই টাকাটা জমা দিতে পারবে, আপনারা পারবেন না। ঠিক আছে, এটা কলেজের কাজ, আপনার জাস্ট স্টুডেন্টদের কাজ হচ্ছে আবেদন হচ্ছে ফর্মটা ফিল আপ করে 24 তারিখের মধ্যে কলেজে জমা দেওয়া। এখানে দেওয়া আছে 2019 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা নির্ধারিত ফি, তৃতীয় বর্ষ 700 নম্বরের পরীক্ষা হবে নিয়মিত দিন। এখানে দেখেন এখানে লেখা আছে দেখেন 1400 টাকা, 1400 টাকার মধ্যে দেখেন 700 টাকা প্লাস, দেখেন প্লাস দেওয়া আছে মার্কশিট সার্টিফিকেট সহ 600, ইনকোস 100 এবং ব্যবহারিক ফি প্রতি বিষয়ে 150 টাকা হারে। তো আপনারা হিসাব করে দেখবেন আপনার কয়টি প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেটা আপনারা হিসাব করে দেখবেন। আপনার হচ্ছে মার্কশিট সহ সার্টিফিকেট সহ যে এখানে দেখেন 700 টাকা দেওয়া আছে, 600 বা 1300, আর এখানে দেখেন 100 টাকা আছে 1400, আর ব্যবহারিকের যে টাকাটা সেটা কলেজে আসলেই ওটা আপনারা আপনাদের কাছ থেকে যে টাকা ধরবে ওই টাকার মধ্যে করতে হবে, আসলে কলেজে এটা জানে আপনারা কলেজে এটা মিটিয়ে নেবেন। আর হচ্ছে সার্টিফিকেট কোর্স দেখেন, সার্টিফিকেট কোর্স এটা নিয়মিত সার্টিফিকেট কোর্সে 600 টাকা, এখানে দেওয়া আছে পুঁথি পত্রে 100 টাকা, আর ইনকোস 100 টাকা, মার্কশিট 300 টাকা, ইন টোটাল 600 টাকা আসলে এখানে নেবে। আর হচ্ছে তৃতীয় বর্ষ অকৃতকার্য বা এক বা একাধিক পত্র গ্রেড উন্নয়ন, অর্থাৎ গ্রেড উন্নয়ন বলতে মান উন্নয়ন বলে বা ইম্প্রুভমেন্ট বলে, ওটা যদি আপনারা কেউ করতে চান, একটা স্টুডেন্ট দেখা গেলো ডি পাইছে, ঠিক আছে, তো ওই স্টুডেন্ট চাচ্ছে আমি একটু আরো ভালো করবো, ভালো করতে পারবো, সেক্ষেত্রে সে ইম্প্রুভ দিতে পারবে। ঠিক আছে, আর এখানে ইম্প্রুভ দিতে গেলে আপনাদের এই যে এখানে 2-এর কথা যেটা বলা হয়েছে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন, এই ফর্মটা অবশ্যই পূরণ করার আগে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং তারপরে ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো যারা ইম্প্রুভ করতে যাচ্ছে, যাদের ডি পাইসের বা সি পাইসের সি প্লাস, তারা আরও একটু ভালো করতে চাচ্ছেন বি বা বি মাইনাস, এ করতে চাচ্ছেন এ মাইনাস, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি বিস্তারিত বলবো এবং বুঝাবো আপনাদের, দেখিয়ে দেবো কীভাবে করতে হয়।
আর ব্যবহারিক কেন্দ্র এগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। আসলে এই টাকার বিষয়টা আসলে অনেক স্টুডেন্ট আবার আবার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, অনেক কমেন্ট করছে যে এত টাকা কেন ধরছে। আসলে এটা কলেজ সবগুলোটা জানবে, ঠিক আছে? তবে যে টাকার প্রয়োজন 1400 টাকা জাস্ট, এখন কলেজে 2000-2500 মধ্যে করে দিতে পারে বা 3000 মধ্যে এই টাকায় করে। আর এখানে এখানে আমি আর কি বলবো, এখানে আপনারা সবগুলো এখানে পড়ে নেবেন, আসলে সবগুলো বলার সময় হবে না, অনেকগুলো লেখা আছে। আমি এখান থেকে জাস্ট ইনকোর্সটা দেখাবো আপনাদের, ইনকোর্সটা আসলে কি। এই যে এখানে দেখা আছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং নম্বর ফোর প্রেরণ, তো এখান থেকে নম্বর ফোর প্রেরণ করতে হয় না। তো ইনকোর্স মার্কের একটা, আসলে ইনকোর্স মার্ক আমি অনেক কলেজে দেখেছি যে ইনকোর্স মার্ক, ইনকোর্স এক্সাম জাস্ট স্টুডেন্টরা বই দেখে দেখে লিখে আসলে জমা দেয় বা কোথাও পরীক্ষা নেয়। আমি দেখছি ইনকোর্স মার্কটি সম্পূর্ণ থাকে টিচারদের কাছে আর ফর্ম ফিল আপ কমিটির কাছে। তারা যদি ইচ্ছা করে 20-এর মধ্যে 20 দেবে, আসলেই তারা 20-ই দেবে। আসলে ইনকোর্স মার্ক সাধারণত থাকে 20, ঠিক আছে? তো প্রতিটা সাবজেক্টে 20 করে থাকবে। তো 20 মার্কের মধ্যে যদি টিচাররা মনে করে যে আমি আমার স্টুডেন্টকে 20-ই দেবো, 20-এ 20 দেবো, তাহলে তারা দিতে পারবে। অনেক আমি দেখি 15, অথচ দেখবেন আপনার 14 নিচে আসবে না, 14 থেকে 20-এর মধ্যেই প্রতিটা স্টুডেন্টের ইনকোর্স মার্ক থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ইনকোর্স পরীক্ষা হবে, ইনকোর্স পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং ইনকোর্স পরীক্ষায় আপনারা 20-এর মধ্যে 20 দেওয়ার চেষ্টা করবেন এবং টিচারদের সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলবেন, ভালোভাবে আপনারা খুবই রিকোয়েস্ট করবেন যেন 20-এর মধ্যে 20 পেয়ে যান। আর 20-এর মধ্যে 20 পেয়ে গেলে একটা স্টুডেন্টের যে কতটা হেল্প হয় আসলে আমি নিজে জানি, ঠিক আছে? তো আপনারা অবশ্যই টিচারকে রিকোয়েস্ট করবেন, ভালোভাবে কথা বলবেন যেন 20-এর মধ্যে 20 পান এবং অবশ্যই ইনকোর্স পরীক্ষায় আপনারা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? আর এখানে দেখেন সবগুলো দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে দেখবেন। আসলে এগুলো বলার এত সময় হলো, ভিডিও তাহলে লং হবে, আর আপনারা অবশ্যই পড়ে দেখবেন। আর ফর্ম ফিল আপ বিষয়ে আপনাদের যে কোনো হেল্প লাগলে বলবেন আমাকে, আবার যে কোনো বিষয়ে জানতে চাইলে ইমপ্রুভ, ঠিক আছে, ইমপ্রুভ কি এই বিষয়গুলো আসলে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। কারণ এই এই সেকশনে আমি দীর্ঘ 4 বছর টানা ছিলাম, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এইগুলোই করছি। তো আপনারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।